সর্বনাশা পতানো তোর কাছে বলা আমারে তোর কি রে বলা আমারে তোর কি রে কুল কি কুল কি ও নদীর কুল কিনারা সর্বনাশা পদ্মা নদী পদ্মা আর আমাদের মরমী শিল্পী আব্দুর আলীম, তার এই সুর আর বাংলার পদ্মা মিলেমিশে একাকার। দর্শক বন্ধুরা, রাজশাহী নগরের টিবাদ এলাকা মানে পদ্মার পার থেকে স্বাগত জানাচ্ছি, আমি লিখন সরকার হিমেল। এই উত্তাল পদ্মা, এই পদ্মায় একটি বাঁধ করা হয়েছে এখানে, যে বাঁধের মাধ্যমে এই পদ্মা নদী সংরক্ষণ এবং এই পদ্মা নদীর ভয়াবহতা যাতে শহরের ভিতরে ছড়িয়ে না পড়ে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। এটি খুবই দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর একটা জায়গা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে বেড়াতে আসে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, নৌকা ভ্রমণের সুব্যবস্থা রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে এসে পদ্মা নদীর সেই উত্তাল ঢেউ সহ পদ্মা নদীটাকে উপভোগ করতে পারেন এবং এখানে ফুচকা চটপটি সহ বিভিন্ন বিভিন্ন রকম রকমারি খাবারের পসরা এখানে আছে এবং বিভিন্ন রকম নৌকা বিভিন্ন দিকে যায়। আপনি বিভিন্ন দিকে বিভিন্ন রকমভাবে 15-20 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত 50 থেকে 100 টাকায় জনপ্রতি আপনি ঘুরে আসতে পারবেন। এই পদ্মার পারে এই তথ্যচিত্রটি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। কথায় বলে, সাগর পারে দাঁড়ালে সমুদ্রের বিশালতায় নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। সাগরের নয়নাভিরাম সৌন্দর্য আর বিশালতা উপভোগ করতে হলে সাগর পারে যাওয়া সম্ভব না হলেও ঘুরে আসা যায় রাজশাহীর পদ্মার পার থেকে। আমি পদ্মার পারে এখন দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই উত্তাল পদ্মার পারের অসংখ্য নৌকা এবং এই নৌকাগুলো পদ্মার পারে মানুষদেরকে, বিভিন্ন আমাদের মতো যারা বেড়াতে আসে তাদেরকে ঘুরিয়ে আনে। এই বর্ষাকাল, এখন জুলাই মাস, আজ জুলাই মাসের 17 তারিখ, পদ্মা কিন্তু অনেক উত্তাল। এই উত্তাল পদ্মায় একটু ভিতরে যাওয়াও একটা খুব অনেক পানি, এটা একটু ভয়েরই ব্যাপার, তবুও আমার যাওয়ার ইচ্ছা। চলেন আমার সঙ্গে, আপনারাও চলেন। আমরা এখন ঠিক মাঝ নদীতে মনে হয়, একেবারে মাঝ নদীতে, এবং কি পরিমাণ যে পানি, একদম উথাল পাথাল পানি এই বর্ষার সময়। এই পদ্মা নদী, এমনিতেই এটাকে বলা হয় সর্বনাশা পদ্মা নদী। গানে বিভিন্ন কবিতায় এই পদ্মা নিয়ে অনেক গান কবিতা রচনা হয়েছে। তো যদিও যখন উঠি তখন বেড়ানোর একটা মনে হয়েছে, বেড়ায় আসি, দেখি একটু ঘুরে আসি, নর্মাল। কিন্তু যতই এই নৌকাটা পদ্মার গভীরে চলে যাচ্ছে, পানি উত্তাল এবং অথই পানি চারিদিকে। অনিল ভাই কেমন লাগে? জীবনে প্রথম পদ্মা নদীতে ট্রলারে উঠলাম, একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। যদিও আমি সাঁতার জানি না, কিছুটা ভয়, কিছুটা অ্যাডভেঞ্চার, একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করতেছে। আর এই এই পদ্মা নদী তো মানে গান কবিতায় আমরা শুনছি সর্বনাশা পদ্মা নদী এবং উত্তাল ঢেউ, মানে অনেকে দেখছি পদ্মা নদীর মানে নদীর যে স্রোত, পানির যে প্রবাহটা দেখতে পাচ্ছি, যে এটা এক সময় কতটা খরস্রোতা ছিল তা এখন অনুভব করতে পাচ্ছি। এবং আসলেই কিন্তু উত্তাল, যে পরিমাণ পানি আমি যখন উঠলাম তখন কিন্তু এতটা মানে মনে করিনি, যে ভাবছি যে সমস্যা নাই। এবং এই পরন্ত বিকেলে সূর্যের আলো, পানি, সবকিছু মিলিয়ে একটা রোমাঞ্চকর অনুভূতি। ঢেউ এখন একটু কম চটটার কারণে মনে হয়, কারণ আমরা একটু আগে যে পরিমাণ
মানে আমাদের পানির উত্তাল দেখে যতটা ভয় লাগছিল এখন কিন্তু আর অতটা নাই, ভয় নাই। আবার হয়তো আরেকটু সামনে গেলে দেখবেন আবার উত্তাল উত্তাল পানি, মানে নদীর নদীর ধর্মটাই এরকম। নদী নিয়ে অনেক গান কবিতা আমরা শুনেছি, ও যে বলে যে নদীর একুল ভাঙে উকুল গড়ে। আমরা সম্ভবত একটা চর দেখতে পাচ্ছি, আমরা যদি দর্শকদের একটু দেখাই এই পাশটা, চর সম্ভবত কোন এক পার হয়তো ভেঙে এখানে একটা চর তৈরি হয়েছে, যা দেখতে ভালোই লাগছে। পুরোটাই চর দেখেন, উত্তাল পানি, সেই পানির পানি পার হয়ে যখনই আসলাম এত বড় চর হঠাৎ করে দেখা যাবে, মানে এইটাই মনে হয় নদীর একটা, ওই যে বলে না একুল একুল ভেঙে উকুল, নদীর কুল কিনারা নাই, মানে এই কারণেই। কখন পানি কখন চর এইটা এইটা কেউ বলতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আমি যতদূর জানি আপনি গান বাজনার সাথে জড়িত এবং টুকটাক গানও গান, তো এই মাছ নদীতে পদ্মা নদী নিয়ে যদি একটু দুই লাইন গান শোনাতেন। আমি পদ্মা নদীর সবচেয়ে সবচেয়ে ভালো লাগা আমার যে গান নজরুল, যে গান মানে করে গেছে বিচ্ছেদের একটা গান, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, পদ্মার ঢেউ রে এই পদে ছিল রে যা রাঙা পা, এই পদে ছিল রে যা রাঙা পা, আমি হারাইছি তারে পদ্মার ঢেউ রে। মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে পদ্মার ঢেউ রে, গানটা নজরুল নজরুল লিখেছিল। আসলে নজরুলের সব লেখাই আমার খুবই অসাধারণ লাগে, শুধু আমার না, আসলে এই আমার আমরা বাঙালি যারা তাদের নজরুলের লেখা ভালো লাগে না এরকম মনে হয় কোনো মানুষ নাই, কিন্তু নজরুলের লেখা আমার কাছে মানে অসম্ভব রকম ভালো লাগে। এবং তার অনেক আমি বুঝবো না, এখনো এখনো পর্যন্ত বুঝি না। এই যে দেখেন এরকম একটা বিচ্ছেদের গান পদ্মা নিয়ে নজরুলের লেখা, কি অসাধারণ অসাধারণ এক কথা, মানে এই নদী পানির প্রেম বিরহ সবকিছু মিলে একাকার, সবকিছু মিলে। সাধারণত আমরা নজরুলকে প্রেম বিরহ এবং সামনের কবি বলি, সে প্রকৃতি প্রেমিক ছিল এবং সর্বসময়ের আধুনিক, আমি মনে করি একদম আধুনিক একজন কবি ছিলেন, সর্ব অবস্থায় তার গান আছে, গান আছে। নদী প্রকৃতি প্রেম বিরহ প্রতিবাদ বিপ্লব সবকিছু মিলে সবকিছু, এবং আমার মনে হয় উনি যখন যেটা লিখেছেন তখন সেটার মধ্যে একেবারে ঢুকে গিয়েছেন, শুধু না মানে নিবেদন করে দিয়েছেন সেই বিষয়টার প্রতি। এইটাই এই কারণেই সে নজরুল, এই কারণেই সে সবার থেকে আলাদা। পরন্ত বিকেলে পদ্মা নদীর মাঝখানে আপনার এই গানের মাধ্যমে আমরা জাতীয় কবিকে স্মরণ করতে পারলাম, এটা একটা বড় অনুভূতি যে আমাদের জাতীয় কবিকে আমরা ধারণ করি লালন করি, এটা অবশ্যই অবশ্যই। এই পদ্মা নদীতে আমরা তাকে মনে করলাম, তার গান শোনার চেষ্টা করলাম, কবির প্রতি শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই। এবং আমরা মনে হয় অনেকটা এখন কাছাকাছি চলে এসেছি, মোটামুটি আমাদের যে জার্নিটা এই 15-20 মিনিটের আমার মনে হয় খুবই সুন্দর, অতুলনীয়, অসাধারণ। অসংখ্য বন্ধুরা আপনারাও আসবেন, কখনো যদি রাজশাহীতে আসেন অবশ্যই কিবাদ সংলগ্ন এখানে আসবেন, এখানে চলারে চলার সুযোগ আছে এবং পদ্মা নদী ভ্রমণের অফুরন্ত সুযোগ আপনারাও উপভোগ করতে পারবেন।